হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম পোর্টাল দেখো আগে দিন আমি তোমাদের ভৌত পরিবর্তন পড়িয়েছিলাম এবং পড়ানোর সময় বলেছিলাম যে তিন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় একটা ভৌত পরিবর্তন ইচ্ছে যাকে ফিজিক্যাল আমরা রিয়াকশন বলি নেক্সট হচ্ছে তোমাদের নিউক্লিয়ার রিয়াকশন আর থার্ড হচ্ছে তোমাদের কেমিক্যাল রিয়াকশন তো আজকে আমি তোমাদের নিউক্লিয়ার রিয়াকশানটা পড়াচ্ছি নিউক্লিয়ার রিয়াকশান ইজ ডিফারেন্ট ফ্রম কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড অলসো ফ্রম ফিজিক্যাল রিয়াকশন বিকজ ইট ইনভলভ দ্য ডিস্ট্রাকশান অর ব্রিকেজ অফ এ নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভাঙন এর মধ্যে ইনক্লুড থাকে সেই জন্য নিউক্লিয়ার ফিউজান বা নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়াকে ওই দুটো বিক্রিয়া থেকে আলাদা রাখা হয় ক্লিয়ার দেখো নিউক্লিয়ার ফিজন এবং ফিউজন দুটো বলছি তো আমরা দুটো আমাকে পড়াতে হবে আমি এখানে প্রথম আলোচনা করছি নিউক্লিয়ার ফিউজন ফিউজেন এফ আই ওয়ান ফিজন মানে হচ্ছে ভাঙন ব্রেক ডাউন কি ব্রেক ডাউন কি হয় যখন বড়ো কোনো ভারী কোনো নিউক্লিয়াস ভেঙে দুই বা ততধিক ছোট ছোট নিউক্লিয়াই তৈরি হয় তখন তাকে আমরা বলছি নিউক্লিয়ার ফিজন কি বললাম দুই বা ততধিক। কি তৈরি হয় তোমাদের দুই বা ততোধিক পয়েন্ট টু নট দুটো অনেক বইতে দুটো দেওয়া থাকে অনলি দুটো নয় কিন্তু দুটোর বেশি হতে পারে দুটোর দুই বা ততধিক কি তৈরি হয় ছোটো ছোটো নিউক্লিয়াস তৈরি হয় বড়ো ভেঙে ছোটো তৈরি হয় তাকে আমরা কি বলি ফিউশন বলি কোথায় হয় যেমন তোমরা যদি পারমাণু বোমার কথা বলো সেখানে হয় যদি তোমার যদি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলো সেখানে এটাই দেখা যায় ফিউশন কিন্তু কেবলমাত্র সূর্য হয় ফিউশন কিন্তু আমাদের গ্রহে অর্থাৎ পৃথিবীতে পরিলক্ষিত হয় না ঠিক আছে এবার দেখো এই যে তুমি লাল রঙের এটা দেখছো এটা হচ্ছে তোমাদের নিউট্রন এন ফর নিউট্রন ঠিক আছে এখানে নিউট্রনকে যেটা বলা সেটা হচ্ছে নিউট্রনের চার্জ হচ্ছে জিরো এবং নিউট্রনের ভর হচ্ছে ওয়ান ধরা হয় নিউট্রনের চার্জ হচ্ছে জিরো কারণ নিউট্রন হচ্ছে নিউট্রাল আর নিউট্রনের মাস হচ্ছে ওয়ান ধরা তো এটা হচ্ছে নিউট্রন এই নিউট্রনকে কি করানো হয় ইনক্লুড করে দেওয়া হয় ঢুকিয়ে দেওয়া হয় ইউরেনিয়ামের মধ্যে মানে গুতো দেওয়া হয় কথা বলতে ইউরেনিয়াম একটা স্পেসিফাইড ইউরিনিয়ামকে ব্যবহার করা হয় ইউরেনিয়াম বলতে যার মাস নাম্বার হচ্ছে তোমাদের সরি তোমাদের হ্যাঁ মাস নাম্বার হচ্ছে কত টু থ্রি ফাইভ যার ভর সংখ্যা কত তোমাদের টু থ্রি ফাইভ এই ইউরেনিয়ামকে কিন্তু ব্যবহার করা হয় বেসিক্যালি কী হয় এই ইউরেনিয়ামকে যখন তুমি গুঁতো মারছো তখন ইউরেনিয়ামটা কনভার্ট হয়ে যায় এবং সেটা কনভার্ট হয়ে কিসে পরিণত হয় টু থ্রি সিক্সে পরিণত হয় ঠিক আছে টু থ্রি সিক্সে পরিণত এখন টু থ্রি সিক্স কেন হচ্ছে দেখো এই যে তুমি ওপরে দেখতে পাচ্ছ টু থ্রি ফাইভ লেখা আছে এটা বেসিক্যালি কী হয় তোমাদের প্রোটন প্লাস নিউট্রন থাকে ঠিক আছে তার মানে একটা নিউট্রন বেড়ে যাচ্ছে প্রোটন এবং নিউট্রন কোন মিলিত সংখ্য মান সেটা এখানে লেখা থাকে তার মানে এটা এক্সট্রা হয়ে যাচ্ছে এক্সট্রা হয়ে একটা নিউট্রন বেড়ে যাচ্ছে প্লাস ওয়ান নিউট্রন এক্সট্রা হচ্ছে একটা নিউট্রন বেড়ে গেলে সেটা কী হচ্ছে দুশো ছত্রিশে হচ্ছে এবার যখন এইটা হয় তখন এটা ব্রেকডাউন হয় ফার্দার কী হয় এখানে এটা ভাঙে অর্থাৎ মনে রাখবে আমরা যে ফিজনের কথা বলছি সেটা কিন্তু টু থ্রি ফাইভের হয় না সরি ইউরেনিয়াম টু থ্রি সিক্সের হয় এইটা মনে রাখবে ফিজনটা অ্যাকচুয়ালি কার হয় ফিজান কিন্তু হয় ইউরেনিয়াম টু থ্রি সিক্সে নট টু থ্রি ফাইভের কিন্তু বেস হিসাবে টু থ্রি ফাইভকে ব্যবহার করা হয় যদি বলা হয় পাওয়ার প্লান্ট বা ফিজানের জন্য কোনটাকে ব্যবহার করা হয় টু থ্রি ফাইভের কিন্তু যদি বলা হয় হয় কার অ্যাকচুয়ালি ফিজানটা হয় কার সেটা কিন্তু টু থ্রি সিক্সের হয় কারণ ব্রেকডাউনটা টু থ্রি ফাইভের হয় না টু থ্রি সিক্সের হয় ইউরেনিয়াম টু থ্রি সিক্সের হয় ঠিক আছে এটা মনে রাখবে যদি দেখো স্পেসিফাইডভাবে তো টু থ্রি সিক্সই অ্যান্সার হওয়া উচিত কিন্তু অনেক বইতে এটা দেওয়া থাকে এবং এটাও রিয়েল অ্যান্সার নেয় অনেক সময় যদি অপশানে টু থ্রি সিক্স থাকে তো টু থ্রি সিক্স মার্ক করাটাই উচিত আমি বলবো অনেক বেশি যুক্তিযুক্ত হয় যে তুমি টু থ্রি সিক্সকে মার্ক করো ঠিক আছে এবার কিসে কিসে ভাঙে দেখো এটা ভেঙে যায় বেরিয়ামে এবং ক্রিপ্টনে তবে জরুরি নয় যে এই দুটোতেই ভাঙবে ঠিক আছে এই দুটোতেই ভাঙবে এমনটা জরুরি না অন্য অনেক ব্যাপারেও ভাঙতে পারে যেমন জেননে ভাঙতে পারে কিন্তু যদি তুমি থাউজেন্ড টাইম এই ধরনের ভিডিও সরি এই ধরনের রিয়াকশান তুমি করো তাহলে দেখবে নশো নিরানব্বই বার এই দুটোকে তুমি পাচ্ছ বাকি এক থেকে দশবার হয়তো তুমি অন্য কিছুকে পাচ্ছ ওই জন্য এটাকে স্ট্যান্ডার্ড একটা রিয়াকশান ধরে নেওয়া হয় এটাই যে হবে তা কিন্তু নয় ঠিক আছে আচ্ছা বেরিয়ামের যে মাস নাম্বার সেটা হয় তোমাদের ওয়ান আর ক্রিপ্টনে হয় তোমাদের নাইনটি ফোর তো এই হচ্ছে ব্যাপার এবার দেখো একটা জিনিস সেটা হচ্ছে যে এর সঙ্গে আরও কিছু এখানে বেরিয়ে আসে কী বেরিয়ে আসে তিনটে নিউট্রন কোনা বেরিয়ে আসে কী বেরিয়ে আসে থ্রি নিউট্রন কোনা নিউট্রনকে লেখা কী করা হয় জিরো ওয়ান এভাবে লেখা হয় তো তিনটে নিউট্রন কোনা কিন্তু বেরিয়ে আসে থ্রি জিরো ওয়ান এন জিরো লেখা হয় তিনটে এই থ্রিটা হচ্ছে তিনটে বেরিয়ে আসে বলে থ্রি চার্জ হচ্ছে জিরো বলে জিরো মাস নম্বর হচ্ছে ওয়ান বলে ওয়ান ক্লিয়ার হয়েছে এবং তার সঙ্গে কি হয় প্রচুর পরিমাণে এনার্জিও রিলিজ হয় প্রচুর ডেল্টা মানে হচ্ছে এনার্জি প্রচুর পরিমাণে কী হয় এনার্জি রিলিজড হয় তো এই হচ্ছে বিক্রিয়াটা স্ট্যান্ড বাই বলে ধরে নেওয়া হয় এই বিক্রিয়াটাই ওকে ক্লিয়ার স্ট্যান্ড বাই বলে কী করা এই বিক্রিয়াটাকে ধরে নেওয়া হয় এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমাদের ফিজেন ওকে কারণ কি কারণ দেখো ইউরেনিয়াম হচ্ছে একটা ভারী নিউক্লিয়াস ইউরেনিয়াম হচ্ছে একটা ভারী নিউক্লিয়াস ইউমেনিয়ামের নিউক্লিয়াস ভাঙছে ভেঙে দুটো হালকা বেরিয়াম এবং ক্রিপ্টনের নিউক্লিয়াস তৈরি করছে ফলে এরা তুলনামূলক হালকা অর্থাৎ এখানে বেসিক্যালি কী হয় অস্থির অস্থির এবং ভারী ভেঙে তুলনামূলক স্থির তুলনামূলক স্থির ঠিক আছে এবং জাস্ট মিনিট ইয়াস স্থির এবং হালকা ঠিক আছে তুলনামূলক স্থির এবং হালকা কি হয় নীতিহাস তৈরি হচ্ছে দুটো বা দুয়ের বেশি এই যে পয়েন্টগুলোকে মনে রাখবে পরীক্ষার সময় দিতে পারে স্থির এবং হালকা অস্থির এবং হালকা অস্থির এবং ভারী এরকম করে চারটে যখন অপশান দেবে না তখন গুলি যাবে মাথা ওই জন্য বলছি কী পয়েন্টগুলোকে খেয়াল রাখবে যদি এলপির পরীক্ষা দিতে যাও বা রেলের পরীক্ষা বা সেন্ট্রালের কোনো পরীক্ষা দিতে যাও এ ধরনের প্রশ্ন কিন্তু আসে তাই মনে রাখবে আমি এটা পিএসসি ফুডের দিকে রাখিও করাচ্ছি ফলে ওপর ওপর কথাগুলো পিএসসি ফুডের জন্য অ্যাপ্লিকেল হবে বেশি তলায় যাওয়ার দরকার নেই সেগুলো তোমাদের ভারী পরীক্ষাগুলোর জন্য হয় ঠিক আছে আচ্ছা এবার দেখা একটা কথা বলি ফিজান দুই প্রকারের হয় যদি তুমি বলো কন্ট্রোলের দিক থেকে একটা হচ্ছে আনকন্ট্রোল্ড আর কন্ট্রোলড কন্ট্রোল ফিউশন দেখা যায় নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে যেখানে বাস্ট হয় না তবুও কিন্তু বিপজ্জনক পরিস্থিতি থাকে রিক্স থাকে এবং সেখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে ঠিক আছে আর নিউক্লিয়ার বোমা অর্থাৎ পারমাণবিক বোমা যেটা হয় পরমাণু বোমা তাতে কিন্তু আনকন্ট্রোলড হয় অর্থাৎ অনিয়ন্ত্রিত ফিজন হয় ওখানে ওটা ইচ্ছে করে করানো হয় আচ্ছা এবার একটা জিনিস দেখো এই যে তোমাদের ফিজান হলো এই ফিজান আমরা কিন্তু ব্যবহার করছি তেজস্ক্রিয় জিনিসকে যেমন ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ ঠিক আছে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় ইউরেনিয়াম কি একটা তেজস্ক্রিয় পদার্থ এছাড়াও কিন্তু প্লুটোনিয়ামকেও ব্যবহার করা যায় ঠিক আছে প্লুটোনিয়াম টু থ্রি নাইনকে অনেক সময় ব্যবহার করা হয় ইউরোনিয়ামকে ব্যবহার করা হয় অথবা কাকে ব্যবহার করা হয় প্লুটোনিয়াম টু থ্রি নাইনকে ব্যবহার করা হয় ওকে এবার আমরা পড়ব ফিজানের ইউজ কী অর্থাৎ কীভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে ইউজ করা হয় এবং কিভাবে সেটাকে মানুষের ডিস্ট্রাকশানেও ব্যবহার করা যেতে পারে চলো ফিজানকে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় ফিউজানকে ব্যবহার করা যায় না এর কারণ ফিউজানকে কন্ট্রোলই করা যায় না ফিজানকে কন্ট্রোল করা যায় অ্যাকচুয়ালি ফিজান দুই প্রকারের হয় এটা হচ্ছে কন্ট্রোলড এবং আনকন্ট্রোলড কন্ট্রোল যখন করা হয় তখন তাকে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করতে পারি তা থেকে তাপবিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন হতে পারে যেটাকে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলি আর যখন আনকন্ট্রোলড হয় ইচ্ছাকৃতভাবে আনকন্ট্রোলড করা হয় তখন সেখানে আমরা পরমাণু বোমাকে দেখতে পাই অর্থাৎ ফিজানকে মানুষের কল্যাণে এবং মানুষের বিপদে বা মানুষকে ধ্বংস করার কাজে দুইভাবেই ব্যবহার করা যায় ঠিক আছে এবার দেখো এই যে আমি এখানে তোমাদের একটা এঁকেছি এটা হচ্ছে কি এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের খুব একটা ক্ষুদ্র ছবি মানে এখানে ডিটেলিং বেশি কিছু নেই তোমাদের ডিটেলিং লাগেও না পরীক্ষা তো বলবে না ছবি আঁকো কিন্তু এখানে কিছু মেজর ফ্যাক্ট আছে যেগুলোর উপর প্রশ্ন আসে এবং সেগুলোকে মারাত্মকভাবে ঘুরিয়ে দেওয়া যায় মানে এতভাবে ঘুরিয়ে দেওয়া যায় যে দেখলে প্রথম যখন পড়বে তখন মনে হবে ভেরি ইজি কিন্তু যখন কোশ্চেন প্যাটার্ন ফেলা হবে না তখন দেখবে ভেরি টাফ যেমন আগের দিন 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 তোমাদের মনে ভৌত পরিবর্তনে আমি যে ভিডিওটা দিয়েছি ভৌত পরিবর্তন শব্দটা ভেরি ইজি মনে হয় যেন সেভেনে যে খুব বাচ্চাদের জিনিস কিন্তু যখনই কোশ্চেন প্যাটার্ন ফর্ম হয় তখন দেখবে কত টাফ হয়ে যাচ্ছে কত গোলানোর কোশ্চেন ওর মধ্যে দেওয়া যেতে পারে ঠিক আছে সবসময় মনে রাখবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ফুয়েল ব্যবহার করা যেটা হচ্ছে আমি এই যে এই যে দেখো ক্রস 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 এইগুলো এঁকেছি এগুলো হচ্ছে ফুয়েল এগুলো হচ্ছে ইউরেনিয়াম অবশ্যই আমরা জানি ইউ ইউরেনিয়াম একটু আগে তোমাদের বলেছি এবার মনে রাখবে এনসিআরটিতে এটাকে বলা আছে ইউরেনিয়াম টু থ্রি ফাইভ অ্যাকচুয়ালি বেস হিসাবে তো টু থ্রি ফাইভকেই ব্যবহার করা হয় ঠিক আছে অবশ্যই বেস হিসাবে টু থ্রি ফাইভকে ইউরেনিয়াম টু থ্রি ফাইভকেই ব্যবহার করা হয় কিন্তু এই আমি একটু আগে তোমাদের বলেছি ইউরেনিয়াম টু থ্রি ফাইভকে ডাইরেক্ট ব্যবহার করা যায় না প্রথমে ইউরিয়ান টু থ্রি ফাইভকে বসানো হয় তার সঙ্গে কী করা হয় নিউট্রন কোনো দিকে আঘাত করা হয় এবং তার ফলে এটা কিন্তু ইউরেনিয়াম টু থ্রি সিক্সে পরিণত হয় এই যে ইউরেনিয়াম এটা হচ্ছে ফুয়েল মানে জ্বালানি অর্থাৎ এটা দিয়েই কাজ হয় ঠিক আছে গেল আচ্ছা এবার দেখো এই যে তুমি ডটেড লাইনগুলো দেখতে পাচ্ছ ডট 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 এটাকে কী বলা এটা হচ্ছে তোমাদের গ্রাফাইট এটা কি এটা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইটকে কী কাজে বেলা ব্যবহার করা হয় গ্রাফাইটকে ব্যবহার করা হয় মডারেটর হিসাবে একটু আগে তোমাদের বলেছি হয়তো যে ইউরিনিয়ামের গায়ে ধাক্কা মারছে হচ্ছে নিউট্রন কোনা কে ধাক্কা মারছে নিউট্রন কোনা এইভাবে এই নিউট্রনকে রিপ্রেজেন্ট করানো হয় যার চার্জ হচ্ছে জিরো মাস হচ্ছে ওয়ান নিউট্রন কোনায় এর গায়ে এসে ধাক্কা করে তার মানে এটা স্পিড থাকে এই স্পিডটাকে কমিয়ে দেয় কি গ্রাফাইট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যেটা অন্য কিছুর কোনো রেটকে স্লো ডাউন করে কমিয়ে দেয় এখানে কি করছে গ্রাফাইট মডরেটিং দ্য স্পিড অফ দ্য নিউট্রন অর্থাৎ নিউট্রনের স্পিডকে কি করে স্লো করে দেয় তা আমি এখানে এম ফর মডরেটর এম বলে লিখলাম তোমরা খাতায় ভালো করে লিখে নাও গ্রাফাইটকে মডরেটার বলা হয় এবং মডরেটার কেন বলা হয় গ্রাফাইটকে কারণ গ্রাফাইট এই যে নিউট্রন কোনা দিয়ে ধাক্কা দেওয়া হয় এই নিউট্রন কোনা স্পিডটাকে কমানোর জন্য ব্যবহার করা হয় ঠিক আছে ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার দেখতে পাচ্ছি মাঝ এখানে কিছু নীল কালারেরও রড রয়েছে দেখো এই যে নীল কালারের রড এগুলো কি এগুলো হচ্ছে বোরন রড ঠিক আছে এগুলো কি এগুলো হচ্ছে বোরন কী কাজ লাগে বোরন বোরন কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয় ইট ইজ আ বোরন রড ঠিক আছে বি ফর বোরন বোরনকে আছে বয়কার রদ অন্তর লিখছি কী কাজে লাগে বোরন বোরনকে ব্যবহার করা হয় কন্ট্রোলার হিসাবে সি ফর কন্ট্রোলার আচ্ছা মডরেটার আর কন্ট্রোলের মধ্যে বিস্তর পার্থক্য আছে মডরেটার কী করে নিউট্রনের যে স্পিড আছে যে স্পিডেও ধাক্কা মারছে বা ওকে ইনক্লুড করানো হচ্ছে সেই স্পিডটাকে কমিয়ে দেয় বোরনকে কন্ট্রোলে কেন বলা হয় বোরন কী কাজ লাগে বোরন যেটা কায় লাগে সেটা হচ্ছে এক্সট্রা যে নিউট্রন উৎপন্ন হয় তুমি জানো একটু আগে তোমাদের বলেছি যে এই যখন ইউ টু থ্রি ফাইভকে ধাক্কা মারা হয় যার ফলে ওটা ইউ টু থ্রি সিক্স উৎপন্ন হচ্ছে তখন ও তিনটে নিউট্রন উৎপন্ন করে তো এক্সট্রা নিউট্রনকে কিন্তু রোধ করার দরকার এক্সট্রা নিউট্রনকে কিন্তু ছড়াতে দেওয়া যাবে না গেলে কিন্তু ওখানে ওটা কিন্তু আনকন্ট্রোল্ড হয়ে যাবে ভিজান হয়ে যাবে অর্থাৎ পরমানুবোমা হয়ে যাবে তখন ওই যে এক্সট্রা তিনটে নিউট্রন সেই এক্সট্রা তিনটে নিউট্রন বা এক্সট্রা যে নিউট্রন থাকে যেগুলো কাজ লাগছে না সেগুলোকে বোরন কী করে শুষে নেয় ওই জন্য কন্ট্রোলার বলা হয় বোরন ইজ ইউজ টু কন্ট্রোল দ্য রেট অফ দ্য রিয়াকশান কীভাবে রেট অফ দ্য রিয়াকশান কন্ট্রোল করে বোরন বোরন কী করে নিউট্রনকে শুষে নেয় এক্সট্রা যে নিউট্রন থাকে তাকে বোরন কী করে অ্যাবজর্ভ করে নেয় হলো ক্লিয়ার আশা করি তোমাদের বোঝাতে পারছি আচ্ছা এছাড়াও এখানে আর একটা জিনিসকে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছ এই দুটো চুল্লি রয়েছে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া কখন বেরো যখন প্রচণ্ড তাপ উৎপন্ন হয় তাই না তো এখানে কুল্যান্ড হিসেবে অর্থাৎ কুল্যান্ড কুল্যান্ট মানে কি কুল্যান্ট মানে যেটা কুল করে কুল্যান্ট মানে কি যেটা কুল করে তো কুল্যান্ড হিসাবে মানে ঠান্ডা কারক হিসাবে ব্যবহার করা হয় লিকুইড সোডিয়ামকে ঠিক আছে অনেক জায়গায় অনেক কিছু লেখা থাকে অ্যাজ পার এনসিআরটি অর তোমাদের লেটেস্ট যে এনসিআইআরটি ভার্সন আছে সেখানে লিকুইড সোডিয়াম অথবা সিও টুকে ব্যবহার করা হয় ঠিক আছে লিকুইড সোডিয়াম বা কাকে ব্যবহার করা সি ইউ টুকে ব্যবহার করা তো কুল্যান্ড হিসেবে হিসাবে কাকে ব্যবহার করা হয় লিকুইড সোডিয়াম বা সিউট কারণ প্রচণ্ড তাপ উৎপন্ন হয় সেই তাপটাকে কুল না করলে বাস্ট করে যেতে পারে প্রচণ্ড পরিমাণ তাপ উৎপন্ন হয় কত পরিমাণ তাপ উৎপন্ন হয় জানো টেন টু দি পাওয়ার সেভেন কেলভিন তাপ উৎপন্ন হয় যেটা সারফেস অফ দ্য সান তার টেম্পারেচার প্রায় সমান হয় ঠিক আছে টেন টু দি পাস সেভেন কেলভিন যেটা সূর্যে পাওয়া যায় সেই পরিমাণ টেম্পারেচার এখানে উৎপন্ন হতে পারে যদি এটা আনকন্ট্রোলড হয়ে যায় তবে টেন টু দি বা সেভেন কেলভিন পর্যন্ত যেতে দেওয়াই হয় না তার অনেক আগেই থামি দেওয়া হয় এবং সেই কারণেই লিকুইড সোডিয়াম এবং সিওটুকে ব্যবহার করা হয় যদি এইটুকু যায় না বাস্ট করে যাবে এবং সেখানে পরমাণু বোমা ঘটবে মানে এটা আর রিয়াক্টার থাকবেন এটা প্লান্ট পাওয়ার প্লান্ট হবে না এখানে একটা পরমাণু বোমা তৈরির কেন্দ্র হয়ে যাবে এটা তখন ঠিক আছে তো লিকুইড সোডিয়াম বা সিও টুকে কুল্যান্ড হিসেবে ঠান্ডা কারক হিসেবে ব্যবহার করা হয় ওকে ক্লিয়ার আশা করি তোমাদের বলতে পারলাম তো এইগুলোকে তোমাকে ভালো করে মনে রাখতে হবে এছাড়াও জলকে ব্যবহার করা হয় দেখো এই লিকুইড সোডিয়ামটা গরম হয়ে যাচ্ছে মানে ও এখান থেকে তাপ নিয়ে গরম হচ্ছে তো ওর তাপটা কে নেবে এবং সেই তাপটা বাইরে কীভাবে যাবে তখন হিট এক্সচেঞ্জার হিসেবে এইচ ই হিট এক্সচেঞ্জার হিসেবে কাকে ব্যবহার করা হয় ওয়াটারকে ব্যবহার করা হয় জলকে ব্যবহার করা হয় ওয়াটার বেসিক্যালি কী হয় লিকুইড সোডিয়ামটাকে ওর শোষিত তাপটাকে নিয়ে নেয় এবং ওই ওয়াটারটাকে বারে বার করে দেওয়া হয় যাতে মানে একটা ব্যালেন্স বজায় থাকে ভেতরে ঠিক আছে টেম্পারেচারে তো এইভাবে কিন্তু কাজটা চলে এবং ওখানে অনেক পাম্প টাম্প থাকে অনেক কিছু থাকে সোজা কথা বলতে টারবাইন ফারবাইন জেনেটার অনেক কিছু থাকে ঠিক আছে এসি জেনারেটর থাকে অনেক কিছু থাকে কিন্তু সেসবই আমি যাচ্ছি না মেন এই এই যেগুলো আমি বললাম এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এইগুলোর উপরে প্রশ্ন আসে ঠিক আছে তোমাকে বলে দেবে গ্রাফাইটকে মডরেটার হিসেবে ব্যবহার করা হয় কেন বলে চারটে যখন অপশন দেবে না মাথা খারাপ হয়ে যাবে শুধু এটা মনে রেখো না গ্রাফাইটকে মডরেটার হিসেবে ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় এটাও ইম্পর্ট্যান্ট ঠিক আছে ওকে ক্লিয়ার হলো এবার আমরা পড়বো যে ফিজানকে কীভাবে পরমাণু বোমা তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে তবে প্লিজ মাইন্ড দ্যাট আমি কিন্তু এখানে বোমা বানানোর কোনো ক্লাস করাচ্ছি না অ্যাজ পার এনসিআরটি এটা তোমাদের টেক্সটুয়ালে ইনক্লুড আছে কেন সেটাকে রোধ করা উচিত ওটা খুবই মানে হিউম্যানিটির জন্য খুবই ডিস্ট্রাকটিভ সেই জন্য ওটাকে রোধ করা উচিত তো সেই পারপাসে আমি জাস্ট পড়াচ্ছি নইলে ইউটিউব আবার কী করতে পারে ওইটুকু তুলে নিয়ে এটাকে ভিডিওটাকে বন্ধ করে দিতে পারে ঠিক আছে সেই জন্য আমি এটা বলেও দিচ্ছি প্লিজ কেউ এটা ভাববে না এটা জাস্ট ফর নলেজ পারপাস ঠিক আছে চলো আমরা নেক্সট ওই পার্টায় যাব দেখো নিউক্লিয়ার বোমা বা পরমাণবিক বা পারমাণু বোমা এটাই আমরা বলি অ্যাটম বোম যেটাকে আমরা বলি তো এই অ্যাটম বোম কীভাবে কাজ করে মানে মানুষ কিভাবে এটাকে কাজে লাগায় অ্যাকচুয়ালি কি হয় ইউরেনিয়াম টু যেটা বেস যেটা সেটাকে যখন নিউট্রন ধাক্কা মারছে তখন সেটা কিসে পরিণত হচ্ছে টু থ্রি সিক্সে এছাড়াও ইউরেনিয়াম ছাড়াও কিন্তু প্লুটোনিয়াম টু থ্রি নাইনকেও ব্যবহার করা হয় প্লুটোনিয়াম টু থ্রি নাইনকেও ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তো একে যখন নিউট্রন ধাক্কা মারছে ঠিক আছে নিউট্রন যখন ধাক্কা মারছে তখন সেটা কিসে পরিণত হচ্ছে টু থ্রি সিক্সে এবং তারপর তো ক্রিপ্টন এবং বেরিয়াম উৎপন্ন হচ্ছে মানে মোস্ট অফ দ্য টাইম এটাই হয় আর তিনটে নিউট্রন কোনা উৎপন্ন হচ্ছে ঠিক আছে তিনটে নিউট্রন কোনা উৎপন্ন হচ্ছে এই তিনটে নিউট্রন কোনা উৎপন্ন হচ্ছে এবার দেখো আমি তোমাদের একটু আগে বলছিলাম যে মনে করে দেখো আগে ছবিটাতে তিনটে তোমাদের রড ব্যবহার করা হয়েছিল কিসের তিনটে তোমাদের রড ব্যবহার করা হয়েছিল কিসের ইউরেনিয়ামের তো এইবার তিনটে রড ব্যবহার করা হয়েছে তার মানে এর মধ্যে অজস্র ইউরেনিয়াম নিউক্লিয়াস আছে অজস্র ইউনিয়াম নিউক্লিয়াস আছে প্রত্যেকটাই ফি প্রত্যেকটাতেই ফিজান হতে পারে আর প্রত্যেকটা ফিজান করার জন্য কটা নিউট্রন দরকার একটা নিউট্রন দরকার তুমি ভাবো একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করলে তিনটে নিউট্রন উৎপন্ন হচ্ছে তারা গিয়ে আবার তারা গিয়ে আবার একটাকে করছে ঠিক আছে এখান থেকে আরও যাচ্ছে এখান থেকে আরও যাচ্ছে অর্থাৎ একে যদি আবার সাপ্লাই দাও তুমি ইউরেনিয়াম তাহলে এ আবার ফার্দার কাজ করবে অর্থাৎ এই নিউট্রন যেমন একে ধাক্কা মেরে এরকম উৎপন্ন করছে এই নিউট্রনগুলোও তো আবার করতে পারে মানে এটা চেন রিয়াকশান তৈরি হবে অর্থাৎ এ ধাক্কা মারবে একে হবে আবার এ আবার বাকিদেরকে করবে সেখান থেকে আবার উৎপন্ন হয়ে আবার ওটা চলতে থাকবে মানে এটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে যাবে ভালো করে ভাবো কন্টিনিউয়াস কী হবে প্রসেস হয়ে যাবে আশা করি বলতে পারছি একটা নিউট্রনই দরকার পড়ছে ইউরিয়ামকে ধাক্কা মারার জন্য তার ফিজান হওয়ার জন্য ঠিক আছে আর আমরা যদি এরকম তিনটে টু থ্রি ফাইভে এরকম রড যদি এখানে বসিয়ে রাখি টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভে রড ভালো করে বোঝো আমি কিন্তু এখানে ইউরেনিয়াম নিউক্লিয়াসের কথা বলছিলাম আর এখানে রড বলছি তাহলে তুমি ভাবো একটা রডে কতগুলো ইউরিনিয়াম নিউক্লিয়াস থাকতে পারে রডে অজস্র থাকতে পারে ইউরিনিয়াম ক্ষুদ্র ক্ষুদ্র তোমার সামনে যদি একটা লোহা থাকে লোহার দণ্ড থাকে তাহলে তার মধ্যে কতগুলো এফি নিউক্লিয়াস আছে প্রচুর আছে সেটা কম্প্যাক্ট অবস্থা আছে বলে একটা রড তৈরি করছে সেরকমই তো মানে এর মধ্যে দেখো অজস্র আছে তো প্রত্যেকটাকে যদি এরকম একটা করে নিউক্লিয়াস ধাক্কা মারতে থাকে তাহলে তো আবার তিনটে তৈরি হবে সেই তিনটে আবার গিয়ে ধাক্কা মারবে আবার তৈরি হবে আবার তিনটে তৈরি হবে আবার ধাক্কা মারবে অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে পরিণত হবে তো কন্টিনিউয়াস প্রসেসটাই এই বোমার মধ্যে দেওয়া হয় যাতে এটা কন্টিনিউয়াস প্রসেস হতে পারে এবং কি হয় সেখানে যাতে একটা ডিস্ট্রাকশন ঘটাতে পারে ঠিক আছে এই জন্যই এটাকে ব্যবহার করে এটা একটা মারাত্মক একটা মানে হিউম্যান মানে হিউম্যানিটির কাছে লজ্জাজনক ব্যাপার যে এরকম একটা জিনিস হয়েছে আজকে তো এইভাবেই কিন্তু কাজ লাগানো হয় এবার তোমাদের একটু আগে বলেছিলাম যে বোরনকে ব্যবহার করা হয় টু কন্ট্রোল টু অ্যাবজর্ব দ্য নিউট্রন মনে করে দেখো এবার এইখানেই কাজ করে বোরন বোরন কী করে এই এক্সট্রা নিউট্রনগুলোকে শুষে নেয় যাতে এইটা চেন রিয়াকশানে পরিণত হতে না পারে ক্লিয়ার হয়েছে এই কারণে কিন্তু বোরন রডকে ব্যবহার করা হয় ওকে তো তোমাদেরকে বুঝতে হবে যে বোরনকে কেন কন্ট্রোলার বলা হয় আর গ্রাফাইট কি করে গ্রাফাইট যেটা করে সেটা হচ্ছে স্লোজ ডাউন দ্য স্পিড অফ দ্য নিউট্রন নিউট্রনের যে স্পিড থাকে সেটাকে স্লো ডাউন করে দেয় গ্রাফাইট ওই জন্য গ্রাফাইটকে মডোরেটার বলা হয় এ দুটো কিন্তু খুব গোলায় বাকিগুলো একটা গোলায় না মনে থাকে ঠিক আছে তো এটা যদি এখানে পরে কোনো জায়গায় পরে এরকম একটা অবস্থা সৃষ্টি হবে জাপানের হিওসিমা নাগাসাকিতে নাইনটিন ফোরটি ফাইভ ঠিক আছে তখন পড়েছিল তোমরা জানো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে তখন যা জাপানি হিরোসিমে নাগাসাকিতে ফেলা হয়েছিল এবং পাল হারবারের ঘটনাও তার সঙ্গে জড়িত তো এই যে পুরো ব্যাপারটা পাল হারবার বলে একটা সিনেমাও আছে যদি দেখে নিতে পারো ইউটিউবে সার্চ করে তো এই যে পুরো ব্যাপারটা এই পুরো ব্যাপারটা কিন্তু সেই সময় ঘটানো হয়েছিলো ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম যে কেন এটা একটা ডিস্ট্রাকশনের কারণ হতে পারে কেন এটা মানুষের কল্যাণেও কায় লাগানো যেতে পারে এবার আমরা আলোচনা করবো ফিউশন ফিউশন কিন্তু পৃথিবীতে হওয়া সম্ভব নয় ঠিক আছে ফিউশন কিন্তু পৃথিবীতে হওয়া সম্ভব নয় কারণ ফিউশন হওয়ার জন্য টোয়েন্টি থ্রি প সেভেন কেলভিন তাপমাত্রা বেস হিসাবে প্রয়োজন হয় ফিউজান কিন্তু আমাদের পৃথিবীতে হতে পারে ঠিক আছে সেটাকে কল্যাণেও কাজ লাগানো যেতে পারে ধ্বংসেও কায় লাগানো যেতে পারে ওকে আচ্ছা নাম করো তো একটা আমাদের ভারতে অবস্থিত একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের নাম করো ঠিক আছে থেকে ক্লোজেস্ট টু আওয়ার বেঙ্গল আমাদের বেঙ্গলের ক্লোজেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি এটা নাম করো চলো নেক্সট আমরা পরে পেয়ে যাব ফিউশনকে পড়ব কী দেখতে পাচ্ছ এখানে তুমি এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের সূর্যকে সান যেটা আমাদের সোর্স অফ লাইফ ঠিক আছে এটা না থাকলে হয়তো পৃথিবী উৎপন্ন হতো না আর আমরা তখন ছাড় তো এই সোর্স অফ লাইফ যে সান এর মধ্যে একটা জিনিস ঘটে যেটা আমাদের পৃথিবীতে হওয়া পসিবল নয় তবে বর্তমানে পসিবল হচ্ছে কেন কিভাবে পসিবল ওটাকে করা হচ্ছে সেটা তোমাদের বলবো তো সান সানের মধ্যে যেটা ঘটে সেটা হচ্ছে ফিউজান হয় ফিউজান কি ফিউশন হচ্ছে ফিজানের ঠিক উল্টো ফিউজানে কি হয় দুটো বড়ো মানে সরি ছোটো নিউক্লিয়াস তৈরি হয় একটা বড় নিউক্লিয়াস ভেঙে আর ফিউজানে কি হয় দুটো ছোট নিউক্লিয়াস জুড়ে গিয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে ঠিক আছে যেমন সানের মধ্যে কি হয় দুটো ছোট হাইড্রোজেন জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি হচ্ছে এবং হিলিয়াম হচ্ছে ট্রিমেন্ডাস টাইপ অফ এনার্জি এখানে রিলিজ হচ্ছে মনে রাখবে ফিউশানে যে এনার্জি তৈরি হয় সেটা কিন্তু ফিউজনের থেকে বেশি ঠিক আছে ফিউজানে যে এনার্জি তৈরি হয় সেটা কিন্তু ফিউজনের থেকে অনেক অনেক বেশি এর কারণ কি একটু পরে তোমাদের রাইটেন ডেস নিয়ে গিয়ে আমি ব্যাখ্যা করবো আগেই ইমেজটাকে ভালো করে দেখো দিস ইজ অফ সান এবং এর মধ্যে যেটা ঘটছে সেটা হচ্ছে ফিউশন ঠিক আছে এবার চলো আমরা যাব দেখো নিউক্লিয়ার ফিউজান আর ফিউশনের মধ্যে প্রথম যেটা পার্থক্য তোমরা দেখতে পাচ্ছিলে নিউক্লিয়ার ফিজনে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে যেমন ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থকে ব্যবহার করা হচ্ছে কিন্তু নিউক্লিয়ার ফিউশনে কিন্তু সেটা লাগে না নিউক্লিয়ার ফিউজন সরি ফিউজান বেসিক্যালি কী সেখানে হয় কি যে দুটো ছোটো ছোটো নিউক্লিয়াস তারা যুক্ত হয় হয়ে একটা বড়ো হেভি নিউক্লিয়াস তৈরি করে যেমন ধরো ইন কেস অফ সান সেখানে কী হয় হাইড্রোজেন কারেক্ট হাইড্রোজেনের ডিউটেরিয়ামটাকে নেওয়া হয় হাইড্রোজেনের ডিউটেরিয়াম ডিউটেরিয়াম কখন হয় যখন হাইড্রোজেনের মাথায় টু লেখা হয় বেসিক্যালি হাইড্রোজেন হচ্ছে ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ ওয়ান এটা হচ্ছে নর্মাল হাইড্রোজেন কিন্তু হাইড্রোজিয়ামকে হাইড্রোজেনেরই একটা ফর্ম সেটাকে ডিউটোরিয়াম বলা হয় যখন এর মাথায় টু লেখা হয় এই দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে যখন সেখানে কি তৈরি হচ্ছে যখন সেখানে হিলিয়াম তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে হিলিয়াম ঠিক আছে এরা হচ্ছে হাইড্রোজেন আমি লিখেও দিচ্ছি দুটো হাইড্রোজেন এরা হচ্ছে লাইটার অর্থাৎ হালকা এবং নট হেভিয়ার এবং এদের দুটোকে জয়েন করে তৈরি হচ্ছে হিলিয়াম ঠিক আছে এইটুকুকে মনে রাখলেই হয় কি তৈরি হচ্ছে হিলিয়াম তৈরি হচ্ছে ঠিক আছে এবং এই হিলিয়ামে একটা জিনিস খেয়াল করো হিলিয়ামে এখানে আমরা লিখি থ্রি এবং লিখি আমরা টু ঠিক আছে হিলিয়ামে লিখি এখানে থ্রি এখানে লিখি আমরা টু এবং এই দুটো কী তোমাকে বলো তো কোনটা ভর সংখ্যা কোনটা প্রোটন সংখ্যা আমাকে বলতো ঠিক আছে দেখো এখানে দুই হাজার দুয়ে তো চার লেখা উচিত এখানে এক প্লাস এক দুই এখানে ঠিক আছে ব্যালেন্স হওয়া উচিত দু হাজার দু চার হওয়া উচিত এই জায়গায় চার তো হচ্ছে না মানে কিছু একটা বেরিয়ে যাচ্ছে কী বেরিয়ে যাচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিউট্রনও কিন্তু বেরোচ্ছে এখানে কী বেরোচ্ছে একটা নিউট্রনও বেরোচ্ছে এবং তার সঙ্গে অবশ্যই এনার্জি বেরোয় তার সঙ্গে অবশ্যই কী বেরোয় এনার্জি ঠিক আছে ডেল্টা হিট এনার্জিকে ডেল্টা দিয়ে প্রকাশ করা টিমেন্ডাস টাইপ অফ হিট এনার্জি বেরোয় হিট এনার্জি বলতে কি এখানে আলফা বিটা গামা বেরিয়ে আসে ঠিক আছে রেডিয়েশন হয় এখানে আলফা বিটা গামা এখানে কিন্তু বেরিয়ে আসে ওকে তো এই যে তোমাদের পুরো প্রসেসটা এখানে হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে এই যে পুরো প্রসেসটা এখানে হচ্ছে এই পুরো প্রসেসটাতে কিন্তু যে পরিমাণ এনার্জি বেরোয় সেটা ফিজান যেটা আগেরবার বললাম তার থেকে অনেক বেশি এবং এটাকে যেমন সান ব্যবহার করে তেমন এটাকেও কিন্তু ডিস্ট্রাকশান কাজে ব্যবহার করা যেতে পারে যদি সেটা করা খুব কঠিন বলে তার প্র্যাকটিসটা কম এইখান থেকে যেটা তৈরি হয় সেটা যে হাইড্রোজেন বোমাকে তৈরি করা যায় কোন জিনিসটাকে তৈরি করা যায় হাইড্রোজেন বোমাকে তৈরি করা যায় মনে রাখবে নিউক্লিয়ার বোমা তৈরি হয় কিন্তু ফিজানের জন্য কিন্তু হাইড্রোজেন বোমা কিন্তু তৈরি হয় ফিউশনের কারণে এবার হাইড্রোজেন বোমা এটাকে তৈরি করতে গেলে এর বেস্ট টেম্পারেচার লাগে হচ্ছে টু দি বা সেভেন কেলভিন যেটা সূর্যে আছে সূর্য কিন্তু একটা হাইড্রোজেন বোমার মতো কাজ করে ওখানে যেহেতু টেন টুটি বা সেভেন কেলভিন আছে অলরেডি ফলে ওখানে এই ফিউশনটা হতে পারে আমাদের পৃথিবীতে টেন টুটি বা সেভেন কেলভিন তাপমাত্রা উৎপন্ন করাটাই চাপের হয় উৎপন্ন করা যায় যদি পরনু ফেলা যায় পরণু বোমা ফেললে সেখানে টেন বা সেভেন কেলভিন উৎপন্ন হয় তার উপর বেশ করে হাইড্রোজেন বোমাকে আবার ওখানে ইউজ করা যেতে পারে কিন্তু বেসিক্যালি কী হয় সেটা করা খুব টাফ বলে এটা প্র্যাকটিসে নেই এবং সেটা হয় না ঠিক আছে তো আমি বেসিক্যালি তোমাদের এখানে জাস্ট থিওরি দিচ্ছি নলেজ দিচ্ছি এটাকে কোনোভাবে করার জন্য বলছি না উৎসাহিত করছি না ঠিক আছে এবার একটা জিনিস ভালো করে দেখো ধরো তুমি এখানে চারটে নিলে এখানে কটা নিয়েছো এখানে দুটো নিয়েছো দুটো হাইড্রোজেন নিয়েছো ঠিক আছে এটাকে এভাবে লেখা যায় বা এটাকে এভাবে লেখা যায় টু এইচ টু ওয়ান কারণ দুটো হাইড্রোজেন আছে এখানে ডাইটোরিয়াম আছে ঠিক আছে যদি এটা চারটে হয় তখন কী হয় তুমি এখানে একটা কাজ করলে তুমি ডাইটোরিয়াম নিলে না তুমি কী করলে তুমি এখানে চারটে হাইড্রোজেনকে নিলে নর্মাল হাইড্রোজেন আমি বললাম হাইড্রোজেনকে ওয়ান এইচ ওয়ান বলে লেখা হয় তো এই হচ্ছে তুমি নিলে এবং কটা নিলে এখানে তুমি চারটে নিয়েছো ফোর ওয়ান এইচ ওয়ানকে নিয়েছো চারটে নিয়েছো এখানেও কিন্তু ফিউজন সম্ভব যদি এখানে তুমি ফিউজন করো তুমি দেখবে এখানে ফোর এইচ ই টু উৎপন্ন হবে এইটা উৎপন্ন হবে এবং তার সঙ্গে কী হবে একটা পজিট্রন উৎপন্ন হয় ঠিক আছে একটা পজিট্রন উৎপন্ন হয় কি ই দিয়ে লেখা যায় যা বি দিয়ে লেখা যায় পজিটিভ পজিটিভ বি দিয়ে লেখা যায় ঠিক আছে প্লাস ওয়ান ওপরে হচ্ছে টু এবং মানে দুটো তৈরি হয় এবং এর চার্জ হচ্ছে তোমাদের জিরো আচ্ছা একটা কাজ করছি এইভাবে লিখছি এটাকে এইভাবে লেখা যায় টু বিটা এখানে তোমাদের এইখানে তোমাদের জিরো লিখছি আর নিচে তোমাদের পজিটিভ ওয়ান লিখছি এখানে জিরো কেন লেখা হয় কারণ এর যে মাস সেটাকে অলমোস্ট জিরো ধরা যদি মাস থাকে পজিট্রন মানে পজিটিভ প্রোটন এটা হচ্ছে পজিট্রন উৎপন্ন হয় এবং এর সঙ্গেও প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু এখানে থাকে এর সঙ্গে প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু উৎপন্ন হয় এমন নয় যে এখানে ডেলটা না এখানে ডেলটা থাকে আর একবার বলছি চারটে হাইড্রোজেনকে তুমি নিচ্ছ তার তুমি ফিউশন করছো এখানে যা পাঠ ফিউশন তার ফলে কী হচ্ছে তার ফলে একটা হিলিয়াম উৎপন্ন হচ্ছে ফোর এইচ টু উৎপন্ন হচ্ছে একটা এবং তার সঙ্গে কী হচ্ছে দুটো পজিট্রন উৎপন্ন হচ্ছে দুটো কি উৎপন্ন প্যটন পলটনকে এইভাবে লেখা যায় বা প্যটনকে বিয়ের জায়গায় ই দিয়েও প্রকাশ করা যায় প্যটন ই ফর ইলেক মানে ইলেকট্রন কিন্তু পজিটিভ ইলেকট্রনকে আমরা পজিট্রন বলি ঠিক আছে এইভাবে কিন্তু লেখা যেতে পারে জিরো কেন মাস জিরো চার্জ কত চার্জ হচ্ছে প্লাস ওয়ান এটা চার্জ লেখা হয় এখানে ঠিক আছে এগুলো কিন্তু চার্জ নয় এখানে প্লাস দিয়ে নি আমি এখানে এখানে এর চার্জ লেখা হয় ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ফ্যাক্টর তো এইটুকু মনে রাখলে এনাফ বেসিক্যালি কী হয় এখানে তুমি হাইড্রোজেনে দুটো দিয়েও করতে পারো তুমি ডাইট্রিয়ামও নিতে পারো তুমি টিট্রিয়ামও নিতে পারো ঠিক আছে তুমি কি নিতে পারো ডাইট্রিয়াম নিতে পারো তুমি টিট্রিয়ামও নিতে পারো তবে তুমি যদি টিট্রিয়াম নাও তখন সেটা হাইড্রোজেন বোমার জন্য ইউজ করা হয় ক্লিয়ার মাস নাম্বার এই যে এখানে যেমন মাস নাম্বার দুই লিখে যেটা উপরে মাস নাম্বার থাকে মাস নাম্বার মানে কি প্রোটন প্লাস নিউট্রন প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে মাস নাম্বার ঠিক আছে মাস নাম্বার মানে ভর সংখ্যা এখানে দুই লিখেছি এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কী ব্যবহার করা হয় থ্রি ব্যবহার করা সেটা কখন ব্যবহার করা হয় টিট্রিয়ামকে কখন ব্যবহার করা হয় হাইড্রোজেন বোমার কাজে ব্যবহার করা হয় ওকে ক্লিয়ার হলো তো এইটুকুই তোমাদের মেজর ব্যাপার আছে যখন কোশ্চেন দেবো নেক্সট দিন তখন বুঝতে পারবে এইটুকুর মধ্যে কিরম কীরম কোশ্চেন হতে পারে ঠিক আছে কেমন কেমন প্রশ্ন এখানে আসতে পারে ওকে তো আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের বেসিক্যালি আমি এখানে ফিউজন এবং ফিউজনের যে বেস্ট আছে তোমাদের পড়ালাম প্রশ্ন নেক্সট দিন আসবে যখন আমি তোমাদের কেমিক্যাল রিয়াকশানে পাঠ করা ওকে থ্যাংক ইউ এর এর আরেকটা পার্ট হয় সেটা হচ্ছে আলফা বিটা গামা কীভাবে উৎপন্ন হয় অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটির উপরে একটা ক্লাস আমি চেষ্টা করছি তোমাদের দেওয়া তবে ফিউশন এবং ফিউশনটাকে ভালো করে পড়লে তবে ওটা তুমি বুঝতে পারবে এখানে আরেকটা ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট সেটা কী ঠিক আছে সেটাও আমি তোমাদের করাবো নেক্সট দিন করাবো ছোটো করে একটা ভিডিও দিয়ে করে দেবো ওর উপরে তোমাদের নিউমেরিক্যালস আসতে পারে এলপিতে তবে মনে রাখবে এর যে ওপর ওপর ভাষা ভাষা জিনিসগুলো সেগুলো কিন্তু তোমাদের ফুড এসাইটে কাজে লাগবে থ্যাংক ইউ